মাদারগঞ্জের তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়াতে দু সালে একটি শয্যা থেকে বাড়িয়ে পঞ্চাশ শয্যায় উত্তীর্ণ করা হয় মাদারগঞ্জ হাসপাতাল কিন্তু গত চার বছরেও প্রয়োজনীয় লোকবল পায়নি এই হাসপাতালটি উল্টো একটি শয্যার হাসপাতালে যে লোকবল থাকার কথা সেখানেও অর্ধেকের বেশি পথ শূন্য আমাদের ডাক্তারের পরিমাণটা অনেক কম তো আমাদের ডাক্তারের কয়েকটা ডাক্তার বাড়ানো উচিত থাকা না গরিব মানে অসুবিধা অ্যানেস্তেসিয়ার ডাক্তার না থাকায় বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে আছে এক্স রে ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন দীর্ঘদিন ধরে নষ্ট ইসিজি মেশিনটিও ফলে রোগ নির্ণয়ের জন্য অতিরিক্ত টাকা খরচ হচ্ছে রোগীদের এখানে কোনো ভালো চিকিৎসা পাচ্ছে না ওষুধ পায় না তারা আসলে ওইভাবে রোগীকে রোগী মনে করে না এবং কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা আসলে তারা ওইভাবে অফিশিয়াল বা সরকারিভাবে কোনো পরীক্ষারিকা তারা করে না জনবল সংকটসহ অন্যান্য সমস্যার কথা স্বীকার করলেন সিভিল সার্জন প্রায় প্রতিটি উপজেলায় আজকে এই অবস্থা এটা যাতে আরও সহজীকরণ কিভাবে করা যায় এবং একটা ডাটা বেস পোস্টিং যাতে তারা সুন্দরভাবে করা যায় সেটা উনি চেষ্টা করতেছেন আমরা আশা করি দুই সপ্তাহের মধ্যে আমরা বাকি ডাক্তারদের পদায়ন পেয়ে যাব জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালের সেবার মান দ্রুত বৃদ্ধির দাবি এই অঞ্চলের মানুষের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি